খরদহ সংলগ্ন এলাকায় 1 নম্বর প্ল্যাটফর্ম ও 4 নম্বর প্ল্যাটফর্মে দুপাশে পড়ল মাওবাদী পোস্টার। সেই পোস্টারে লেখা, 22 এপ্রিল কমরেড লেনিনের নামে আমাদের শপথ, ফ্যাসিবাদকে গুঁড়িয়ে দাও, শ্রমিক কৃষক রাজ বানাও, ঘরে ঘরে বেকার বাজারে ইভিএম ছুড়ে ফেলো, এবারে জাগুন, সরকার বদল, পণ্ডাশ্রম, বিপ্লবী রায় ওদের ও জম, মাওবাদী লেলিনবাদী সংগঠনের নামে লেখা পোস্টার এলাকা ভরে গেছে। তৃণমূলের দাবি, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে ভয় দেখিয়ে ধরনের পোস্টার লাগানো হচ্ছে। অপরদিকে বিজেপির দাবি, প্রশাসন যদি করা হাতে দমন না করে তাহলে এই সুযোগ মাওবাদীদের তাদের ডানা বিস্তার করবে। স্টেশন চত্বরে সহ বিভিন্ন জায়গায় একাধিক মাওবাদী পোস্টার, তাতে বিভিন্ন রকমের দাবিগুলো লেখা রয়েছে। তাহলে কি রাজ্যে আবার মাওবাদীদের উপদ্রব বাড়বে বলে মনে করছেন? দেখুন, মাওবাদীদের পোস্টারে কি লেখা আছে সেটা নিয়ে ভাবার বিষয় নয়। মাওবাদীরা এ রাজ্যে আবার জেগে উঠছে সেটা চিন্তার বিষয়। মাওবাদীরা তো কোনোদিনও চাকরি দেয়নি, মাওবাদীরা তো কোনো রাজ্যে আন্দোলন করে সমস্যা মিটিয়ে দেয়নি, তারা সমস্যা সব জায়গায় বাড়িয়ে দেয়। তো প্রশাসনের ভাবার বিষয় যে এই অঞ্চলে মাওবাদী আবার বেড়ে উঠেছে। একটা সময় তো রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে বলেছিলেন যে মাওবাদীদের যে উপদ্রব সেটাকে অনেকটাই কন্ট্রোল করা গেছে এবং এই মুহূর্তে মাওবাদী নেই। কতটা কন্ট্রোল করেছে সেটা তো দেখা যাচ্ছে, এখন জায়গায় জায়গায় পোস্টার পড়ছে মানে এসব অঞ্চলেও তারা রয়েছে। খরদার মতন একটা জনবহুল অঞ্চল, সেখানে মাওবাদী পোস্টার, আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে এই অঞ্চলে মাওবাদীরা থাকতে পারে বা মাওবাদীদের থাকার কোনো সংগঠন, থাকার কোনো মতন পরিবেশ আছে। কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি এই মুহূর্তে এরকম হয়ে গেছে যে তারা যে কোনো জায়গায় যা খুশি করে বেড়াচ্ছে। আর মাওবাদীরা চাকরি কী দেবে, চাকরির দাবি কী তুলবে? তারা মানুষের হাতে বোমগুলি তুলে দিতে পারে, তারা কোনো দিনও সমস্যার সমাধান করতে পারে না, কোনো রাজ্যে করেনি, এখানেও করতে পারে বলে আশা রাখি না। তা একটিমাত্র পোস্টার নয়, একাধিক পোস্টার একাধিক জায়গায় খরদা স্টেশনে, আজকে খরদায় পড়েছে, আগামীকাল সোদপুরে পড়বে, তারপর অন্য কারোর বাড়ির সামনে পড়বে। মাওবাদীরা জেগে উঠছে মানে তারা বিভিন্ন জায়গায় তাদের সংগঠনের লোকজন কাজ করতে শুরু করবে। তো প্রশাসনকে আর বাংলা সরকারকে এটা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত এই মুহূর্তে। আপনারা বলছেন যে খরদায় যে 1 নম্বর প্ল্যাটফর্ম এবং 4 নম্বর প্ল্যাটফর্মে যে মাওবাদী পোস্টার করেছে, এটা একটা বড় জিনিস হতে চলেছে খরদায়, যে যেটা খরদা রেলগেট সম্বন্ধে আপনারা জানেন যে একবার গেট করলে সেই গেট উঠতে যাবে না, গাড়ির প্রচুর পরিমাণে গাড়ি বেড়ে গেছে, লোকজনের যাতায়াত ব্যবস্থা খুব খারাপ হয়ে গেছে। রাজ্য সরকার এবং খরদার বিধায়ক, খরদা পৌরসভা, তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে খরদায় ফ্লাইওভার ইমিডিয়েট হবে এবং সেক্ষেত্রে প্রচুর রাস্তার ধারের বেআইনি দোকান ভাঙা পড়বে এবং যারা যেভাবে অন্যায়ভাবে দোকানপাটগুলো চালাচ্ছে তাদেরকে সরতে হবে। আর উন্নয়নের কাজ করতে গেলে দোকানপাট সরবেই, আর যারা এই সব কাজের মধ্যে যুক্ত, যারা সেই সব দোকান থেকে বিভিন্নভাবে তোলা আদায় করে, পরিষ্কার ভাষায় বলছি তোলা আদায় করে, তাদের আঘাতে লেগেছে, তারা সেই কারণে মাওবাদী প্রস্তাব দিয়েছে, অনুন্নয়নের প্রস্তাব দিয়েছে তৃণমূল কংগ্রেসকে হ্যারাস করার জন্য। তবে আমাদের দাবি, ওখানে ব্রিজ হচ্ছে, হবে, যে যাই বলুন তাতে আমাদের কিছু যায় আছে না, ব্রিজ হচ্ছে আর হবে, এটাই খরদা শহর তৃণমূল কংগ্রেস, খরদা ও যুব তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেসের থেকে এটা আমরা দাবি করছি, এটা আমরা করে দেখাবো। আগামী 2 বছরের মধ্যে খরদায় ওভারব্রিজ হবে এবং মানুষকে, খরদা সমগ্র মানুষকে আমরা এই দীর্ঘসহ যাতায়াতের ব্যবস্থা থেকে তাদেরকে মুক্তি দেব। এছাড়া বলার কিছু নেই, ওরা ওদের কাজ, যাদের কাজ তারা করেছে, এসব বাজে কথা। উন্নয়নে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, তৃণমূল কংগ্রেসের সাথে আছে। আমার নাম দিব্যেন্দু চৌধুরী, খরদা ও যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। কিরে তোদের হলো? আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে, মনের মানুষ স্বপ্ন যে আজ রঙিন।
নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।